নদীর মোহময় রূপ এখন আর নেই। সীমান্ত ঘেরা পাহাড়ি কন্যাখ্যাত এই নদীর পার কাটার প্রশাসনিকভাবে নিষিদ্ধ থাকলেও প্রভাবশালীরা এখান থেকে বালু তুলে বিক্রি করছে অবাধে। এতে ভাঙনের মুখে পড়েছে নদী তীরবর্তী অন্তত 25টি গ্রাম, আর বালু তোলার কারণে বদলে যাচ্ছে নদীর গতিপথ, হুমকির মুখে পড়েছে ওই এলাকার প্রকৃতি পরিবেশ। পরিবেশবিদদের আশঙ্কা, এই অবস্থা চলতে থাকলে ভয়াবহ বিপর্যয়ে পড়বে এখানকার মানুষ। সুনামগঞ্জ ফিরে আরো জানাচ্ছেন গুলজার আহমেদ, ক্যামেরায় ছিলেন দীপক বৈদ্য। জাদুকাটা নদী বয়ে চলছে ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড়ের কোল ঘেঁষে। লাওর রাজ্যের স্মৃতিমাখা সুনামগঞ্জের তাহিরপুরের বুক চিরে চলা এই নদীটি একসময় ছিল প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য আধার, যার রূপের টানে একসময় সেখানে হাজির হতেন হাজারো পর্যটক। কিন্তু এখন তার বেহাল দশা, কিছু অসাধু ব্যবসায়ী পার কেটে বালু তোলায় প্রতিনিয়তই ক্ষত বিক্ষত হচ্ছে জাদুকাটার বুক। শত শত শ্রমিক লাগিয়ে 80 থেকে 100 ফুট পর্যন্ত গর্ত করে চলছে বালু আর পাথর তোলার কাজ, পিষে ফেলা হচ্ছে পর্যটন সম্ভাবনাকে। অনেক সময় তো পুলিশের উপস্থিতিতেই চলে ধ্বংসযজ্ঞ। এই কাজের সাথে যারা জড়িত সেই প্রভাবশালী ব্যবসায়ীদের ভয়ে ঘটনার নীরব সাক্ষী স্থানীয়রা। জোরজারমূলক তার যেভাবে সেভাবে নদী থেকে মানে বালি পাথর মানে নিতেছে, সাধারণ মানুষ যদি কোনো কিছু বলে তাহলে তাদের অত্যাচার আক্রমণ এরকম হয় আর কি। অসাধু ব্যবসায়ীদের প্রচন্ড বা রাজনৈতিক নেতারা সবাই অসাধুভাবে অসাধু ব্যবসায়ীদের খপ্পরে আছেন, তাদের প্রভাবে আছেন, সেজন্যে প্রশাসন কোনোভাবে নজর দিতে পারছে না। অবৈধ এই ব্যবসায় জড়িত এক পাথর ও বালু ব্যবসায়ী বললেন, রাজনৈতিক সংশ্লিষ্টতায় দেদারসে চলছে বালু তোলার কাজ। হুমকির মুখে মনে হচ্ছে, তো এটা তো বিভিন্ন ধরনের আছে, এখানে কিছু রাজনৈতিক প্রভাব আছে। স্থানীয় প্রশাসনের দাবি, লোকবল সংকটের কারণে সবসময় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। ওখানে যে এরিয়া, ওই এরিয়াতে আমাদের ওইখানে ক্যাম্পে যে ফোর্স আছে, ক্যাম্পে ফোর্স আছে মাত্র 10 জন। এই 10 জন দ্বারা এটা ই করা, ওই সার্বক্ষণিকভাবে ই করা সম্ভব না। আমরা যখনই এই বিষয়ে অভিযোগ পাই, আমরা মোবাইল কোর্ট সহ অনেকে অ্যারেস্ট করে এবং ধরে সাজা দিচ্ছে। সার্বক্ষণিক যে পাহারা দেওয়ার এই সুযোগটা তো নেই, এটা হয়তো যদি থাকতো তাহলে সেটা সম্ভব হতো। অতিবৃষ্টি কিংবা পাহাড়ি ঢলে বালু ব্যবসায়ীরা যেন আরো বেপোয়ারা হয়ে ওঠে, আর তাদের এ লোভের থাবা কুড়ে কুড়ে খাচ্ছে ভারতের মেঘালয় থেকে নেমে আসা নদীটির বিস্তীর্ণ পাড়। প্রাকৃতিক সম্পদে ভরপুর সিলেটের প্রতিটি অঞ্চল, সিলেট অঞ্চলের অন্যতম একটি জেলা হচ্ছে সুনামগঞ্জ, আর সুনামগঞ্জের তাহিরপুরের এই জাদুকাটা নদীটি ছিল একসময় পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় একটি জায়গার নাম। কিন্তু বর্তমানে অনিয়ন্ত্রিত এবং অপরিকল্পিতভাবে পার কাটা এবং নদীর মাঝখান থেকে বালু উত্তোলন করার কারণে পরিবেশ প্রায় বিপর্যয়ের মুখে রয়েছে। তার পাশাপাশি আশেপাশের প্রায় 25টি গ্রামের লোকজনও রয়েছেন হুমকির মধ্যে। যদি শীঘ্রই এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে একসময় বিলীন হয়ে যেতে পারে এই অঞ্চলের আদি জনপদ। গুলজার আহমেদ, চ্যানেল 24, তাহিরপুর, সুনামগঞ্জ।